সবার সম্মিলিত প্রচেষ্টায় অর্জিত বাংলাদেশ কখনো ব্যর্থ হতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যে দলেরই হোক বীর মুক্তিযোদ্ধারা সকলেই প্রকৃত সম্মান পাবেন। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সশস্ত্র বাহিনীর শান্তিকালীন পদক প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি সব কথা বলেন। সশস্ত্র বাহিনীকে আরও উন্নত ও আধুনিক করার ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানসম্মত বাহিনী গড়ে তুলতে কাজ চলছে। করোনা মহামারীর মাঝেও সবাই আন্তরিকতার সাথে কাজ করায় মহামারী মোকাবেলা করা সম্ভব হয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আমরা যখন সরকার এসেছি তখন আমাদেরও একটাই লক্ষ্য ছিল যে দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। আমাদের যে গৌরব 1971 সালে মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে পেয়েছিলাম, যে গৌরব বাংলাদেশ হারিয়েছিল 75-15 আগস্ট জাতির পিতাকে হত্যা করে, আমরা আবার সেই গৌরব ফিরিয়ে এনে জাতির পিতার যে আদর্শ সেই আদর্শ বাস্তবায়ন করব। আজকের বাংলাদেশ, যে বাংলাদেশকে জাতির পিতা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে স্বল্পোন্নত দেশ হিসেবে রেখে গিয়েছিলেন, আমরা তার আদর্শ অনুসরণ করে আজকে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় নিয়ে এসেছি। এমনকি করোনা ভাইরাস মোকাবেলায়ও বাংলাদেশ যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে এবং সেই ক্ষেত্রে আমি বলবো আমাদের সকলে, আমাদের প্রশাসন, সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবি, আনসার বিটিভি সহ প্রতিটি স্তরের মানুষ আন্তরিকতার সাথে কাজ করেছে, মানুষের পাশে দাঁড়িয়েছে, যার ফলে একদিকে শুধু করোনা ভাইরাস মোকাবেলা না, যে কোনো দুর্যোগ, দুর্বিপাক যেটাই আসুক না কেন আমরা তা মোকাবেলা করার সক্ষমতা অর্জন করেছি।